আপনাদের সবাইকে আমি নিতে বলছি সাউথ ক্যারোলাইনা ইউএসএ থেকে। তো আজকে ডিসেম্বরের 4 তারিখ, আজকে 2022। তো 2021-এর ডিসেম্বরের 4 তারিখে আমরা আমেরিকায় ছিলাম। তো আজকে 1 বছর হয়ে গেল আমেরিকা আসা, আসলে কিভাবে দেখতে দেখতে একটা বছর চলে গেল। তো যাই হোক, আজকে আমি আমাদের লিভিং রুম কাম যে ডাইনিংটা আছে সেটা আপনাদের সাথে একটু রুম ট্যুর দিব। তো অনেকবার আপনারা দেখেছেন আমার লিভিং রুম থেকে যে বাইরের ভিউটা দেখা যায়, আমার ব্যাকইয়ার্ড, এটা অনেকবার আমার ছবিতে বা ভিডিওতে আপনারা দেখেছেন। তো অনেকে আমার এই ভিউটা অনেক লাইক করে, আমারও খুব প্রিয়। তো আজকে আপনাদের সাথে এই আমার লিভিং রুম কাম ডাইনিংটা আজকে শেয়ার করব। তো দেখেন, ভালো লাগবে। এখান থেকে মেন এন্ট্রেন্সে ঢুকলেই আমার ড্রয়িং কাম ডাইনিং যেটা সেটা শুরু হয়ে গেছে। একটু লম্বা স্পেস, আর এ তো এখানে আমি একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট লাগিয়েছি, এটা আর্টিফিশিয়াল, এটা আমি বার্লিংটন থেকে কিনেছি। আর এই তো এখানে আমেরিকাতে মানে 24 ঘন্টা এসি চলে, আর এসিতে ঠান্ডা গরম সবই করা যায়। তো এইটা হচ্ছে সেই মেশিনটা, যে মোটরটা সারা বাসায়, এটা সেই এসিটা। আর এখানে আমি একটা এটা ঝুলেছি, এটা সৌদি থেকে কেনা, আর এটা হচ্ছে একটা ক্লোজেট। আমেরিকাতে সব বাসায় এভাবে ক্লোজেট থাকে, যে ঢুকার পরে জ্যাকেট ট্যাকেট খুলে রাখার জন্য। তো এখানে আমাদের জ্যাকেট ট্যাকেট রাখা আছে। আর এই তো আমার ডাইনিং, এটা যেহেতু স্পেসটা ছোট ওই জন্য আমি বড় ডাইনিং দেইনি, তাতে আমার রুমটাও ছোট হয়ে যাবে সেজন্য। আর এই তো এই টেবিলটা, এই টেবিলটা আমাদেরকে বব দিয়েছে, আসার পরে বব এটা আমাদেরকে গিফট করেছিল। আর এই তো এই রানার আর এই ম্যাটগুলি আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, এই জিনিসটাও আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। আর এই তো যেহেতু ফল, এখানে সবাই খুব সিজনাল ঘর সাজায়, ফলের সময় ফলের কেটাব, এখন যেহেতু ক্রিসমাস চলে আসছে সব কিছু আবার চেঞ্জ করে ক্রিসমাসের মতো করে সাজাবে। আর এই তো সল্ট অ্যান্ড পেপারের, এটা আমি সৌদি থেকে নিয়েছি, এই জিনিসটা তুর্কি থেকে কেনা। আসলে আমরা বিভিন্ন দেশে ট্রাভেল করেছি, তো এই জন্য সব দেশ থেকে কিছু না কিছু জিনিস কালেক্ট করা হয়েছে। আর টিস্যুর এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। আর এখানে আসার পরে, এখানে যেহেতু রান্নাঘরে কিন্তু একটা নর্মাল যে ফ্রিজটা থাকে সেটা থাকে, বাট আমাদের আসলে নিউ ইয়র্ক থেকে মাছ মাংস আনতে হয়, তো সেই জন্য ডিপ ফ্রিজ লাগে। তো এই জন্য ডিপ ফ্রিজটা এখানে রাখা আছে। তো একটু এখানে ডিপ ফ্রিজের উপরে একটু ডেকোরেট করেছি। আর এদিকে আমাদের কিচেন, তো এখানে একটা কিচেনের সাথে এটাকে ডিফার করা, এই যে জানালার মতো আছে, তো এখানে একটু সাজিয়ে দিয়েছি। আর এই তো এভাবে এই জায়গাটা একটু ছোট করে একটু সাজানোর চেষ্টা করেছি। আর এটা হচ্ছে একটা ক্যালেন্ডার, এই যে এই ক্যালেন্ডারটা আজাদের ফেয়ারওয়েলের সময় রিয়াদ থেকে, রিয়াদ অফিস থেকে, আমেরিকান এমবাসি রিয়াদ থেকে এটা গিফট করা হয়েছিল। আর এই তো যে আমার এই জায়গাটা ড্রয়িং ডাইনিং, আর ওই সাইডে ড্রয়িং। তো আর এই এই যে শেলফটা, এটা আমার খুব প্রিয় এই শেলফটা, এটাতে নর্মালি আমি আমার বিভিন্ন, যেহেতু আমার এখন এই শোপিস রাখার মতন কাঁচের আলমারি আমি ভবিষ্যতে কিনবো বাট এখন নেই, সেই জন্য আমি এখানে এই গাছের সাথে এই আমার বিভিন্ন দেশ থেকে কালেক্ট করা শোপিসগুলো আমি এখানেই রেখেছি।
তো এই জিনিসটা হচ্ছে রোজ থেকে কেনা আর এটা নেপাল থেকে এনেছিলাম এটা গ্রেট স্মোকি মাউন্টেন থেকে কেনা হয়েছে আর এই তো এটা আমাদের আরং এর এটা নেপাল থেকে কিনেছি এটা তাজমহল এটা আজাদ দুবাই থেকে নিয়ে আসছে আর এই যে এই এখানে আইতিল কুরসি লেখা আছে তো এইগুলি আমি মক্কা থেকে কিনেছি আর কিছু বই আছে আমার প্রিয় যেগুলো আসলে আসার সময় অনেক কিছু আনতে পারিনি সৌদি থেকে বা বাংলাদেশ থেকে তবু আমি এই বইগুলো এনেছি আর কিছু বই আছে সেগুলি আছে ভিতরে আর এই তো এখানে হাতি ও বিভিন্ন দেশ থেকে কালেক্ট করা এটা একটা শ্রীলঙ্কা থেকে কালেক্ট করা আর একটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনা পিছনের ওটা তাজিকিস্তান থেকে আনা তো এই তো এইখান আর এই যে এখানে আমাদের ড্রয়িং রুমটা সো এখানে এটা আমি দিয়েছি এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি আর আমাদের এই সাইডে একটা কর্নার আছে এই কর্নারটা ও এটা এটা সৌদি আরব থেকে কেনা এটা সৌদি আরবের খুব ঐতিহ্যবাহী একটা ওয়ালমেট আর এখানে আমি আসলে এখানে একটা মানে ছবির মেমোরি ওয়াল করতে চাচ্ছি এখনও আমি মানে শেষ করতে পারিনি আর এই জিনিসটা বৌদি আমাদেরকে দিয়েছিল রাখার কোনো জায়গা পাইনি তাই এখানে রেখে দিয়েছি সুবিধা হয়েছে এখানে চার্জ করি মোবাইল টোবাইল এই জায়গাটা হচ্ছে আমাদের চার্জ স্টেশন আর পরে আমি এই ওয়ালটাকে মানে চিন্তা আছে যে ফটো ফ্রেম দিয়ে একটা মেমোরি ওয়াল বানাবো আর এই যে এইখানে হচ্ছে আমাদের সোফা সেট যেটা থাকে সাধারণত ড্রয়িং রুমে তো সোফা সেট দুটো আমরা মানে আমেরিকাতে আসার পরপরই কিনে নিয়েছিলাম সোফা আর কফি টেবিল এবং সেন্টার টেবিল এগুলি আমরা কিনেছি হচ্ছে কিমলি থেকে ওখান থেকে এগুলি আমরা পছন্দ করে যে নিয়ে এসেছিলাম আর এই তো এখানে একটু সাইড টেবিলে টুকটাক ডেকোরেশন এই জিনিসটা সৌদি আরব থেকে কেনা সৌদি আরবের একটা অথেন্টিক দোকান থেকে কিনেছিলাম আর এই যে এখানে এই আমেরিকাতে আসলে সবাই কাউচে বসে টিভি দেখতে পছন্দ করে সাথে একটা থ্রো থাকে তো আমি এই যে এই যে ঝুড়িটার ভিতরে আমাদের থ্রোটা রেখে দিয়েছি আর এখানকার এই কার্পেটটা অ্যামাজন থেকে অর্ডার করেছি আর এই তো আমাদের সোফা এখানে বসে আসলে আমরা আমাদের প্রিয় জায়গা আমরা বেশিরভাগ সময় আমাদের অবসরে এখানেই কাটাই আমি আর আজাদ এখানে বসেই চা খাই এখানে বসেই গল্প করি আর আমরা টিভি দেখতে পছন্দ করি বিশেষ করে আজাদ ও টিভি দেখতে খুব পছন্দ করে তো প্রথমে টিভিটা আমরা আসার পরপর এখানে ছিল ফায়ার প্লেসের এখানে ভাবলাম যে টিভিটা থাকলে ফায়ার প্লেসটা পুরোটা ঢেকে যায় পরে আমি এই যে টিভি এটা অর্ডার করেছি অ্যামাজন থেকে সরি অ্যামাজন থেকে না ওয়ালমার্ট থেকে ওয়ালমার্টের অনলাইন থেকে ওরা সব আর এখানে আমেরিকাতে যেটা সিস্টেম সব টুকরা টুকরা করা থাকে এগুলাকে মানে একদম আমাদেরকে জোড়া দিতে হয় বেশ সময় সাপেক্ষ একটা ব্যাপার তো এখানে আমার টিভিটাও আমরা আসার পরে স্যামস ক্লাব থেকে কিনেছিলাম আর এখানেও আমার বিভিন্ন দেশ থেকে কালেক্ট করা সব শোপিস বালি প্যারিস তারপরে সৌদি আরব দুবাই মালদ্বীপ আর কি দেখতে পাচ্ছি একটা আছে বুলগেরিয়া তুর্কি সো বিভিন্ন ধরনের শোপিস এগুলি এখানে রেখে দিয়েছি আর এই যে ফায়ারপ্লেসটা আসলে দেখতে খুব সুন্দর লাগে আর এই এটা ডিম গাজারটা ইন্দোনেশিয়া থেকে আনা এই সাইডের দুটো আমি ঈদের সময় ওয়ালমার্টের যে অনলাইন সেখান থেকে অর্ডার করেছিলাম আর এই তো সৌদি আরব থেকে একটা আনা আরেকটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম আর এই যে গাছগুলি এখান থেকে কেনা লোকাল দোকান থেকে কেনা আর উপরেও আমি বিভিন্ন দেশ থেকে কালেক্ট করা বিভিন্ন জিনিস আমাদের উপরে সাজিয়ে রেখেছি এই যে আছে বালি নেপাল তারপরে আছে হচ্ছে এইটা তুর্কিমিস্তানের আজাদের কোনো কলিগ আজাদকে গিফট করেছিল প্যারিস কাশ্মীর তারপরে মক্কা ফ্লোরিডা কেনিয়া বাহামা এই যে জাসবার গিয়েছিলাম সেখান থেকে বালি আর এই পতাকাটা মানা রাখা তো যাই হোক আর এই যে এখানে একটা গাছের স্ট্যান্ড এটা আমি টিজে ম্যাক্স থেকে কিনেছি আর এই তো আর এই যে বাহিরের এই ভিউটা
যেটা আমার অসম্ভব প্রিয়। যখন এসেছিলাম এগুলো তো ছিল না, এখন আমি একটু সাজিয়েছি। এখানকার গাছটা আমি সরিয়ে ফেলেছি, এখানে একটা গাছ থাকে, ঠান্ডায় মরে যাচ্ছে, একটু ঠান্ডা যেহেতু এখন। আর এই তো বাহিরটা, বাহিরটা আমি পরে কখনো দেখাবো। আর এই ওয়ালটা আমি চেষ্টা করেছি একটু সুন্দর করে সাজাতে। তো এই এই গাছ এগুলি এইগুলি এগুলি আমি অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে। আর এই ওয়ালমার্টটা আমি সম্ভবত টিজে ম্যাক্স থেকে কিনেছি। আর এই তো এইটা আফগানিস্তান থেকে আনা, এই থ্রোটা আফগানিস্তান থেকে আনা। আর এই এই যে সোফার উপরে একটু ডেকোরেট করে সুন্দর করে যেভাবে করে সবাই সাধারণত, আর টেবিলের উপরে একটু খুব সুন্দর করে সাজিয়েছি। এই জিনিসটা খুব সম্ভবত ব্যাংকক থেকে কিনা, আমার মনে পড়ছে না বাইরে থেকেই কিনা, কোনো এক জায়গা থেকে। তো এই তো এটা হচ্ছে আমার আমেরিকার নতুন সংসার। ও এই ওয়ালমার্টটা এই এই এটা এটা একটা মেক্সিকান ওয়ালমার্ট। সো আর এই যে এই এগুলি হচ্ছে ঘানা থেকে আনা। তো যাই হোক, আমার ঘরটা আমি এই যে জিনিসগুলি সারা জীবন আমরা বিভিন্ন দেশে ঘুরেছি, কালেক্ট করেছি, এগুলি আনতে যে আমার কী কষ্ট হয়েছে সৌদি আরব থেকে বা তারপরে বাংলাদেশ থেকে, কিছু ভেঙে গেছে, কিছু আসলে ফেলেও দিয়েছি, তারপরও আছে এখন আমার সাথে, ভালো লাগে। আর এই যে সেই ভিউ যেটা আপনারা প্রায় আমার বিভিন্ন ভিডিও বা ছবিতে দেখেন, আমার খুব প্রিয়। এখন বাহিরে গাছগুলি একেবারেই মরে গেছে পাতাগুলি, বাট সামারের ওই সময়টা এত সবুজ ছিল, খুব ভালো লাগতো। তো যাই হোক, আপনাদের সাথে আমার ড্রয়িং কাম লিভিং রুম যেটা ড্রয়িং কাম সরি ড্রয়িং কাম ডাইনিংটা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। কখনো পরে আবার আমি পুরো বাসার একটা টোর দিব। আজকে এটুকুই। আর ও সরি, এই জিনিসটা আঙ্কেল পাপুদারা বাবা উনি বাংলাদেশ থেকে আমাদের এনে দিয়েছে। আর এখানে কিছু মগ আছে, এগুলো বিভিন্ন দেশ থেকে কালেক্ট করা। তো এই তো আমাদের ড্রয়িং রুম, মাশাল্লাহ এক বছরে আমরা সুন্দর গুছিয়ে নিয়েছি, আমেরিকাতে ভালোভাবে সেট হয়েছি, আলহামদুলিল্লাহ।